এবার অর্ক দুদিন বলছিলাম না যে হ্যাঁ এটা কুয়াশা না ধোঁয়াশা সেটাই আমি এবার তুই না একটুখানি এরকম ভাবে দিবি মুখটা দেখা যাচ্ছে না পুরোই খুব বেশি কাজ করতে গিয়ে শরীর খারাপ করে বসে থাকবি না সন্ধে হলে কিরম জ্বরটা আরো বেশি করে আসছে না ছোট কৌটো হলে ভালো হয় শিংড়ি মাছের ভেতরে জলটা না ঢোকে কিন্তু সেটা তো সম্ভব হয়ে ওঠে না না আর একটু ভাবছিলাম মুচবো ছেড়ে দিয়ে আর বেশ টেকা যাচ্ছে না এই হাওয়াতে আজীব ঝামেলা হয়েছে এবার আমরা বলছি আমার পোস্তের চাষ করতে হবে ঘরে আমার দম বের হয়ে যাওয়ার জোগাড় ঘি মটন মটন করে ऐड দিতাম মানে একটা জিনিস খুব ভালো মানে কাজ খুব তাড়াতাড়ি হয় একটু বেশি হলেই যত ঝামেলা হয় কোন বেরবে আর দাঁড়ি গুলো টানলে না যাওয়া যত ধরনের ওঝুহাত হয় আর কি খুব চস্ত ভাই বড় কথা জIORও ভালো ব্যবসা মানে এদিকে দেখো মুজলি গুলো চিবাচ্ছে করে আমাদের ঘরে এই জন্য কিছু ওয়েস্ট হয় না এটা করা হবে তিনবার তো ভোরেই চিবা দেয় গুড মর্নিং एवरीवन দেখো আজকে হচ্ছে বুধবার আজকে সকালবেলা উঠতে একটু লেট হয়েছে অন্যদিনের থেকে বাট অর্ককে দুদিন বলছিলাম না যে হ্যাঁ তুই কনফারেন্সের সময় যে টাইমে যাচ্ছিলি সেই টাইমে বেরিয়ে চলে যা এখন আমি বলছি না অত তাড়াতাড়িও যেতে হবে না কোনো লাভ হচ্ছে না কারণ ও যখন বাড়ি ফিরছে তখন আমি ঘুমাচ্ছি তো আজকে আমি বলেছি যে তুই মোটামুটি যেরকম টাইমে যাস তখনই যা আর অর্কও সেটাই বলছিল তো যাই হোক চলো আজকে একটা নতুন দিন দিনটা খুব ভালো রেটে খুব সকাল থেকে বাইরে বাইরের কুয়াশা কুয়াশাই থাকে এটা কুয়াশা না ধোঁয়াশা সেটাই আমি মাঝে মাঝে ভাবি আর দেখো সকালবেলা আমার গাছটা দেখে মনটা ভরে গেল গাছটায় দেখো কতগুলো এরকম ছোট 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 দেখেছ চারা আরও হয়েছে এইটা দেখে বুঝতে পারছো এই দেখো এই এই গাছটার পাতাটা দেখো এই পাতাটা তারাও ফোকাস হচ্ছে না এই দেখো এই গাছটা এই পাতাটা দেখলে বুঝতে পারবে এটা ধনেপাতা গাছেই বেশ অনেকগুলোই হয়েছে এইবার থেকে আমরা আমাদের ঘরের ধনেপাতা গাছের ধনেপাতাই খাবো রোজ রাত্রির থেকে আমি বলি আমার বরকে অফিস যেতে হবে না হ্যাঁ আজকে আর যেতে হবে না কিন্তু আমি আজকে শরীরটা খারাপ বললাম আজকে আর অফিস যেতে হবে না তবুও সে যাবে এই আমার তো ছুটি নেই আমারও তো ছুটি নেই কফি চাপিয়ে সো সকাল থেকে কারেন্ট ছিল না নাহলে আরও আগে কফি হয়ে যেত সকাল সকাল অর্কর বাবাকে পুজো দেওয়াও হয়ে গেছে শুধু এইখানে ধূপটা জ্বালালে আমি খুশি হই সেইটাও করে না ভুল করে এই বড় ধূপটা কিনে আনা হয়েছে দিয়ে এখন এইটাকেই হচ্ছে জ্বালায় এখানে এবার তুই না একটুখানি এরকম ভাবে দিবি ধূপটাকে যাতে এর ধূপের এই যে ছাইগুলো এগুলো যাতে এখানে না পড়ে যা তোর কফির জল গরম হয়ে গেছে পাচ্ছি না তুই করবি তোকে অফিসে যেতে বারণ করলাম তুই যাবি এটা কর আজকে সকাল থেকে লাইট অফ ছিল মানে আমি ঘুম থেকে উঠে থেকেই দেখছি লাইট নেই যাই হোক দিয়ে ভাবছিলাম যে খাবার গুলো কি করে গরম করব মাইক্রোওভেনে কি যে বলি আমি মাইক্রোওভেনে খাবার গুলো গরম করে দিতে যাই তো তো তাই জন্য মাইক্রোওভেনটা না থাকলে মানে লাইট না থাকলে খুব অসুবিধা হয় আগেকার দিনে আমি জানি লোকেরা এমনি গ্যাসেই গরম করতো কিন্তু গ্যাসে গরম কি করে করব আমার গ্যাসের মানে সেরকম ইয়েও নেই আমার কড়াই একটা নামিয়েও দিয়েছি কাল রাতে এই সবই সকাল থেকে চিন্তা করছিলাম বাট ভালো যে লাইটটা চলে এসছে আমার না কথা বলতে বলতে মনে হলো যদি আবার লাইটটা ফট করে চলে যায় তাহলে কি হবে আমি বাবা খাবারটা এখনই গরম করতে দিয়ে দিয়ে আগে তারপরে কফি খাবো তো কফি বানাচ্ছে এখন না অর্কর দাড়ি গোপের পুরো জঙ্গল হয়েছে দেখো মুখটা দেখা যাচ্ছে না পুরোই কালো আরে এত হচ্ছে যে চুলের বহর দাড়ির বহর কি বলবো না আমি বলছি যে তোর হেয়ার গ্রোথটা বেশি এই রকমই হয় উলটো উলটো আমার দুটো চুল থাকলে কাজেই তো তার বেলায় নেই তার জন্য কত কাণ্ড করি তাও নেই আর ওর দাড়ি গোপে এবারে মুখ ভরে যাচ্ছে চলো কফি টফি খাওয়া হয়ে গেছে আর এই যে কালকে নিয়ে এসেছিলাম বললাম না চিয়া সিডটা কোনো ব্র্যান্ডেড পাইনি তো এইটা দেখি কেমন হয় কারণ এটাই পেলাম চলো এরপরে আমি হচ্ছে যে সমস্ত খাবার দিয়ে দিই অর্ককে তারপরে দুধ ওটসটা ভিজিয়ে দিই ওকে টিফিন দিয়ে এই সমস্ত করি আমার কীরকম আবার আইব্রো বেরিয়েছে যদি এইটুকু আইব্রোতে ওর কাছে গেলেও বলবে যে ভালো হচ্ছে আইব্রো হবে না করা আর কিছুদিন আর একটু মোটা হলে আসবে তো একটু জঙ্গল হোক আর কি যাই হোক চলো কাজগুলো করে নি তরকারিটা খেয়ে দেখ কেমন হয়েছে তুই কালকে ডিমের বড়ার তরকারিও খেয়ে দেখেছিস চলো আমার বরের খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন নিয়েছিস তো এবার চললেন অফিস আজকে তো লেট করে যাচ্ছে লেট করেই আসবে তাড়াতাড়ি আসার কোনো গল্প নেই অফিস চলে গেল এরপরে আমার নিত্যদিনের কাজ আরম্ভ করা যাক আর যাওয়ার সময় বলে খুব বেশি কাজ করতে গিয়ে শরীর খারাপ করে থাকবি না ঠিক আছে আমার শরীরটা তো সকাল বেলার দিকে যেন একটু ঠিক থাকি ঠিক আছে সন্ধ্যে হলেই কিরকম জ্বরটা আরো বেশি করে আসছে এখন এইটুকু উচ্চে আলু সেদ্ধ ছিল এটাকে এই জন্য একটা ছোট বক্সে তুলে নিলাম আর এর যে দেখো এত বড় জায়গাটায় মাখা হয়েছিল ওটা নামিয়ে দিলাম তাহলে ধোয়া হয়ে যাবে ওর মধ্যে আমি রান্না বান্না করে জিনিসপত্র রাখতে পারবো আবার তো চলেই আসবে একটু পরে যাই হোক আর মাছটা বার করে রাখি সেই চিংড়ি মাছ এনেছিলাম কবে থেকে সেই চিংড়ি মাছ রাঁধা আর হচ্ছে না আজকে আলু পটল চিংড়ি করবো ভেবেছি ওই জন্য চিংড়ি মাছটা বার করে রাখি চলো এই বাসন কটা জায়গায় সমস্ত রেখে দিই ডান হ্যাঁ দেখো এই আছে কফির কিন্তু সেটা এত বড় কিছু না হলে এতেই রাখতে হবে আমার চিয়াশিট লেবুটা খেয়ে নি দিয়ে ও হ্যাঁ আজকাল একটুখানি লেবুও দিচ্ছি চিয়াশিট দুদিন হলো তো চলো চিয়াশিট লেবুটা খেয়ে নি আমি আর তারপরে বাড়িতে ফোন করে নি একটু আজকে বাড়িতে ফোন করার পর এখনই বসে বসে একটুখানি ভিডিওটা এডিট করছিলাম যাই হোক চলো এবার আমি খেয়ে আসবে খাওয়া গেলে আনটি এটা দিয়ে মেজে দিয়ে চলে যাবে দেখো চিংড়ি মাছটা এরকম জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম যাতে চিংড়ি মাছের ভেতরে জলটা না ঢোকে আবার চিংড়ি মাছগুলো ছেড়েও যায় ছেড়েও গেছে দেখতে পেয়েছ মাছ বারবার হচ্ছে যে ফ্রিজ থেকে বার করে আমরা ওই মাছের মধ্যে জল দিয়ে মাছটা ছাড়াই আবার হচ্ছে যে ওইটা বরফ হয় আবার জল দিয়ে ছাড়াই এটার থেকে বেটার হচ্ছে যদি তুমি আগে থাকতে বার করে রেখে দিতে পারো তাহলে বার বার করে জল দিতে হয় না তো মানে মাছের টেস্টটা তাহলে খারাপ হয় না আর কি আরও না হলে সবথেকে ভালো হচ্ছে যে সব মাছগুলো আলাদা আলাদা জায়গায় রাখা ছোট 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 মানে যেরকম ডোজ দিনের লাগবে কিন্তু সেটা তো সম্ভব হয়ে ওঠে না না মনে হয় দুটো মানুষের প্রায় একবার মাছ কিনতে আই আর মাছ তো কিন মানে কিনে নিয়ে আসি একবারে তাতে একটা সপ্তাহ তো চলেই যায় এত গাদা কিনতে যাই যে এক সপ্তাহ জায়গায় দু সপ্তাহ চলে যায় একটু ওটা পরিমাণ বোধের হচ্ছে যে অভাব তো যাই হোক তো দুটো মানুষের যতটাই মাছ আনি না কেন এক সপ্তাহের জন্য আনলেও তো একটু তো বেশি তাই না কতগুলো বাটি দু দু করে যাই হোক চলো এই যে বিছানার চাদরের এই হাল বিছানার চাদরটা করে দিই আজকে কি বিছানার চাদরটা পাল্টে দেবো তাই ভাবছি থাক আজকে আর করবো না পরে একদিন করবো ঝেড়েই দি আছে বিছানা ঝেড়ে ভালো করে পাতা এইটুকু কাজ করতেও কিরম মনে হচ্ছে না আমি হাঁপিয়ে যাচ্ছি আজকে এই ওয়ার্ড্রোপটা একটু ভাবছিলাম মুজবো ছেড়ে দিয়ে আজ এমনিতে আমি ঠিকই আছি কিন্তু শরীরটা না একটু ভেতর থেকে উইক আছে ওই জন্য কিছু একটু পড়তে গেলে শরীরটা খারাপ খারাপ লাগছে তারপরে এই লুয়ের মতো হাওয়া বইছে বাইরে থেকে মানে কি বলবো জাস্ট টেকা যাচ্ছে না এই হাওয়াতে একটুখানি জল দিয়ে দিই গাছগুলো বাবা গাছগুলো তো সারাটা খন বাড়িতে বাড়িতে বলছি মানে ইয়েতে বাইরে থাকে এরকম জ্বর জ্বর এসছে তো আমার হালকা এবারে এই লুয়ের হাওয়াতেও থাকা যাচ্ছে না আবার চারিদিকে জানলা কপাট বন্ধ করে দিলেও গরম লাগছে এসিও চালাতে পাচ্ছি না আজীব ঝামেলা হয়েছে দেখো আনটি কাজ করে দিয়ে চলে গেছে চলো আমি এবার একটু বসে বসে আঙুর খাই আর একটু টিভি দেখি আর এদিকে দেখো একদম লু আসছে সমস্ত জানলা কপাট গুলোকে তার আগে বন্ধ করে দিবি চৌত্রিশ ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে গরমকাল আসা মানে আনটি কাজ করে চলে যায় তারপরে আমি জানলা কপাট বন্ধ করে এসি চালিয়ে একটু বসি কিন্তু এসি তো চালানো যাবে না যা অবস্থা জ্বরও তো এসছে বিরক্ত এবার একটুখানি রান্নাটা বসিয়ে দিই বরং সন্ধেবেলা অল্পটা বাড়ি আসার পর রান্না করতে ইচ্ছাও করে না আর সন্ধে হয়ে গেলে তখন মানে একটু টিভি দেখি সব করি তো রান্নাটা এখনই করে নি ঝটপট করে কালকে রাত্রিবেলা অর্ক সমস্ত সবজি তো কেটেই রেখেছে এই যে চলো এবার ঝপা ঝপ বসিয়ে দেবো দুদিন আগেই পোস্ত করলাম অর্ক কালকেই বলছে কতদিন পোস্ত খাইনি এরপরে মনে হচ্ছে আমার পোস্তের চাষ করতে হবে ঘরেতে গ্যাসটা বসাই দুদিকে দুটো গ্যাস বসিয়ে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তাহলে কালকে যখন ঝিঙে আলুটা কাটছিল তখন আমি বললাম যে ঝিঙে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে এটা খুব ভালো তরকারি হয় না পোস্ত খাবো ঝিঙে আলু পোস্তটা খুব মাখা মাখা করবো না একটু ভাবছি ঝোল ঝোলই করবো আমার একটু ঝোল পোস্ত আবার খুব ঝোল ঝোলও করবো না মানে মোটামুটি করবো আর কি ঝালটা তো জানোই আমি একটু বেশি দিই ঝাল ঝাল করে বানাবো অল্প নুন দিয়ে দেবো অল্প না মানে নুন দিয়ে এবার শিফট করে দি এবার এদিকে এটা একটু জলটা ছাড়বে দেয় লো ফ্লেমে এদিকে আলু পটল চিংড়ি করবো তাই কড়াইটা বসিয়ে দিলাম যতক্ষণ কড়াইটা গরম হচ্ছে ততক্ষণ আমি দুটো মশলা আছে একটা এই যে আদা আর টমেটো এইটা হচ্ছে পেস্ট করে নেবো আর ঝিঙে আলু পোস্তর জন্য এতে পোস্তটা ঘুরিয়ে নেবো হ্যাঁ পোস্তটা আজকাল আমি ছোট জায়গাটাতেই পারছি যা পোস্ত খাবার দুব ভরেছে নাহলে পোস্ত কুলানো যাবে না একটু সর্ষের তেল দিয়ে দিই ভালো করে বেশ ভালো করে করব আলু পটল চিংড়িটা ভালো করে মানে বেশ একটু তেল মশলা দিয়ে চলো দেখি এই ঝিঙে আলুটার কি অবস্থা সেদ্ধ হয়েছে কি না মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে বুঝতে পারছি না হ্যাঁ হয়ে গেছে ঝিং আলুটা সেদ্ধ চলো এবার পোস্তটা দিয়ে দিই আলু পটল চিংড়িতে আলু পটল গুলো একটু লাল লাল করে ভাজা না হলে ভালো লাগে না তো দেখো আলু পটল পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নিই একটা জায়গায় আজকে অনেকটাই চিংড়ি ইউজ করে নিলাম বাকিটুকু এখানে রেখে দিই এই সপ্তাহে হয়তো মাছ আনতে যাবো আগের সপ্তাহে মাছ আনতে যেতে হয়নি কিন্তু এই সপ্তাহে যেতে হবে দেখো এতগুলো চিংড়ি বার করেছি কিন্তু এর পিঠের দিকের এই কালোগুলো এবার বেছে বেছে বার করতে হবে সেটার জন্য একটু সময় লাগবে আর এদিকে দেখো আমার ঝিঙা আলু পোস্ত হয়ে গেছে এই রকমই রাখবো একটু মানে জল জলও ঠিক নয় আবার খুব শুকনোও নয় এটা ঠিক আছে চলো বন্ধ করে দিই গ্যাসটা ঢাকা দিয়ে দিই হয়ে গেছে এটা চিংড়ির বাপ রে বাপ চলো এবার একটু গ্রিন টি খাই হ্যাঁ বাবা তুইও পড়ে যা যাতে তোকেও হচ্ছে যে না খেতে পারি আমি ভাল লাগে না এই যে গ্রিন টি কাল নিয়ে এসছি তোমরা তো দেখেই ছোট লেমন হ্যানি ভালোই হয়েছে এবারে লিপটানেরটা এনেছি আগের বার টেটলিরটা এনেছিলাম এবারে আবার লিপটানেরটা এনেছি আবার পরে এবার টেটলিরটা আনবো টেটলিটা কী বলে তো এরও ফ্লেভারটা স্ট্রং তার থেকে আমার লিপটানটাই বেটার লাগে আর এই দেখো সব কালো ওইগুলোকে বার করে এখানে রেখেছি আমি তো চিংড়ি ভাজি না তাই ভাজবো না আলু পটলের তরকারিটা করব দিয়ে তারপরে চিংড়িটা দেবো চলো আপাতত গ্রিন টি খাই একটা প্লেট নিই আমার না ছোট ছোট প্লেট ছিল ঠিক আছে ওই প্লেটগুলো খুঁজেই পাচ্ছি না কোথায় যে গেল ভগবান গেলে আর এখানটায় রকম অবস্থা কেন বল তো কারণ দেখো এটা এক শেপের এটা এক এক শেপের এইটা এইটা আলাদা সমস্ত আলাদা 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 শেপের বলে কথাও জড়িয়ে যায় সমস্ত আলাদা আলাদা শেপের বলে না কোনটা যে কোথায় রাখি বুঝতে পারি না ছাতা একটার ভেতর আর একটা যে ঢুকিয়ে রাখবো জায়গাটা ফাঁকা হবে ওরকম হয় না এত সুন্দর জায়গায় রাখছি আমি এবার এটাও না পড়ে চলো গ্রিন টি খাওয়া হয়ে গেছে খেতে খেতে একটুখানি টিভিও দেখে নিলাম একটু বসাও হয়ে গেল এরপরে গিয়ে তরকারিটা হচ্ছে যে করে নিই তাহলেই হয়ে যাবে তারপরে চান টান করতে হবে আজকে ভাবছি মাথায় জল দেবো না আর পটলটা সেদ্ধ হোক ততক্ষণ আমি একটু টিভি দেখি তারপরে সেদ্ধ হয়ে গেলে চিংড়ি মাছটা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে কালকে আমি বলছিলাম না তোমাদের যে আমাজন প্রাইমে আমি একটা দেখছি লাভ স্টোরিজ ওটা প্রথমত তো লাভ স্টোরিজ ছিল না লাভ স্টোরিয়া কারকে লাভ স্টোরি ছিল ঠিক আছে তো সেইটা আর ওটা আমার খুব খুব একটা একটা ওটা ওটা অ্যাকচুয়ালি তো হোস্টেল দেখেছি টিভিএফ আমি যেহেতু কিছু ভুলে যাই ওই জন্য মোস্ট অব দ্য টাইম আমি একটা জিনিস আবার দেখি তো দেখছিলাম আর মনে পড়ছিলো যে ওটা দারুণ সুন্দর হোস্টেল ড্রেস হোস্টেল ড্রেস তোমরা নিশ্চয়ই সবাই দেখেছ খুব ভালো সিরিজটা যাই হোক চলো আলু পটলের গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে হয়ে গেছে সেদ্ধ এতক্ষণে গোটা ঘরে গন্ধে করছে হা হা হ্যাঁ হয়ে গেছে বাহ সুন্দর এবার এর মধ্যে এই যে চিংড়ি মাছগুলো এরকম কাঁচাই দিয়ে দেবো ভালো করে ধুয়ে নিয়েছি বেছে নিয়েছি যা বাছার আর চিংড়ি মাছের মাথা খেতে আমার তো খুব ভাল লাগে তোমরা জানো আমি সবসময় বলি তোমাদের কার কার চিংড়ি মাছের মাথা খেতে ভাল লাগে আমাকে কমেন্টে বলো অনেকে পছন্দ করে না যেরকম আমার বড়ি তাদের মধ্যে একজন দেখ তো দুটো মানুষের পছন্দ যদি আলাদা হয় না তাহলে কিন্তু খুব সুবিধা মনে করো আমার যেটা পছন্দ না সেটা আমি হচ্ছে অর্ককে দিয়ে দিতে পারি অর্ক খেয়ে নেয় মুখ করে যেরকম হচ্ছে সামোসা মানে শিঙারা এখানে থেকে থেকে সামোসাই বলা অভ্যাস হয়েছে যাই হোক ওই শিঙারা শিঙারার খোলগুলো অর্ককে খাইয়ে দিই মোমো মোমোর খোলগুলো পছন্দ নয় আমার অর্ক খুব ভাল লাগে চিংড়ি মাছের মাথা অর্ক পছন্দ করে না আমি খাই ঠিক আছে তো দুটো মানুষের যদি আলাদা আলাদা খাবার চয়েস হয় তাহলে কিন্তু হেভি ভালো নাহলে তো একই রকম হলে তো যেটা ফেলে দেওয়া সেটা ফেলাই যাবে আর যেটা নাহলে হচ্ছে জোর করে খাওয়া হবে আর যেটা হচ্ছে যে ভাল লাগে সেটা নিয়ে মারপিট হবে যদিও মারপিটটা হয় আমাদের মধ্যে অনেক কিছু সেম ভালোও লাগে যেটা আলাদা যাই হোক চলো একটু ঢাকা দিয়ে দিই কালকেই আমার বর বলছিল এই ছোট কাপগুলো ছাড়া তার নাকি এই সন্ধেবেলা গ্রিন টি খেতে ভালো লাগে না তাই ধুয়ে রেখে দিলাম বাবা চলো মোটামুটি হয়ে গেছে এর মধ্যে এবার একটু ঘি দিয়ে দেবো গরম মশলা ছিল না বলে আগেই আমি একটু দারচিনি দিয়েছি আর দেখো এবার একটু ঘি দেবো মিল্কি মিস্টের ঘি ছোটোবেলায় যদিও আমরা বাড়িতে থাকতে মটন ঘি সেই মটন মটন করে এক দিত মটন ঘিয়ে মটন ঘি খেতাম ঠিক আছে দারুণ লাগতো তবে এই মিল্কি মিষ্টের ঘিটার গন্ধটা কিন্তু দারুণ সুন্দর আমি আগেও একদিন বলছিলাম তোমাদের যে এখানে তো গোবর্ধন ঘি চলে মোস্টলি বাট এই মিল্কি মিষ্টের ঘিটা অসাধারণ লাগে আমার খেতে চমৎকার হয়েছে একটুখানি টেস্ট করে দেখলাম অসাধারণ হয়েছে অর্ক এসে খেয়ে খুশি হয়ে যাবে আলু পটল চিংড়িটা যাই হোক চলো চানটা করে নি চান করে নিয়েছি তারপরে এই তোয়ালে গুলো একটুখানি শুকাতে দিয়ে দিই এই তোয়ালেগুলো শুকাতে মানে দু সেকেন্ডও লাগে না জাস্ট দোবো আর তুলে নিলেই হয় আর কি যাই হোক বাইরেই থাকে আবার কাজ এই বাবা পড়ে যাচ্ছিল আর সকালে হচ্ছে যে তুলে নেবো কী আওয়াজ বাপরে বাপ রোজই ঘরে এসে যখন জামা জামাকাপড় শুকাতে দিই তখনই আওয়াজটা কানে আসে এবারে ঘর 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 মাথা খারাপ এই যে দেখতে পাচ্ছ কনস্ট্রাকশন হচ্ছে এই যে এখানে রোজই প্রায় কনস্ট্রাকশন হয় নতুন নতুন বাট এখানে মহারাষ্ট্রে একটা জিনিস খুব ভালো মানে কাজ খুব তাড়াতাড়ি হয় ঠিক আছে মানে প্রত্যেকবার বৃষ্টির সময় এখানে তো প্রচন্ড বৃষ্টি হয় বৃষ্টির সময় প্রত্যেকবার হচ্ছে যে রাস্তা খারাপ হয়ে যায় তো বৃষ্টি হওয়ার আগে এক মাস ধরে হচ্ছে এরা কাজ করে রাস্তা তারপর বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পর এক দেড় মাস ধরে এই রাস্তার কাজ চলে তো কাজ এখানে খুব তাড়াতাড়ি হয় দেখো আমার খাবার ডালিয়া উচ্ছা আলু সেদ্ধ যেটা খেতে আমার খুব ভালো লাগে কার তেঁতো খেতে ভালো লাগে আমাকে বলে আমি নিম পাতাও খুব ভালোবাসি আর এখানে দেখো ডিমের বড়ার তরকারি চলো এবার খেয়ে নেওয়া যাক খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে আমি প্রচুর বেশি খেয়ে ফেলেছি কেন তো কারণ আজকে ডালিয়া যতটা করে রাখি না আমি এই রোজিতে একটু একটু করে বার করে খাই তোমরা দেখেছো তো অর্ককে দিয়েছিলাম তারপরে আমার যতটা খাই ততটার থেকে এই একটুখানি বেশি ছিল এবার ওই একটু বেশি হলেই যত ঝামেলা হয় তখন সেটাকে রেখে দেবো নাকি হচ্ছে খেয়ে নেব এই আমি ভাবি আর অল্প একটুখানি তো কি আর করবো খেয়েই নিলাম এবার ভেতরটা পুরো গজগজ করছে এত খেয়ে নিয়েছি গুড ইভিনিং এভরিওয়ান আজকে দুপুরবেলা বলছিলাম না প্রচুর খেয়ে ফেলেছি দিয়ে খেয়ে দেয়ে খুব কষ্ট হচ্ছিলো তারপরে ঘুমাতেও অনেকটা লেট হয়েছে যাই হোক এই মাত্র ঘুম থেকে উঠলাম আর আজকে অর্গ দরজাটা খুলেছে ওর কাছে তো একটা কী থাকে তো দরজাটা খুলেছে আর আমি ভেতর থেকে ভাউ করছিলাম যাতে দিয়ে ও একটুও ভয় পেল না দিয়ে ভালো লাগলো না বেশ ভয় দেখাচ্ছিলাম ভেতর থেকে দিয়ে বলছে যে হ্যাঁ তুই আজকে উঠে পড়েছিস হ্যাঁ ও একটু লেটে গেছিলো একটু লেটে এসেছে ওই জন্য একে বলছি যে যা দাড়ি গোপটা দেখো গোপটা এত বড় হয়েছে যে মুখটা দেখাই যাচ্ছে না হলো আর দাড়িটা তো পুরো কালো জঙ্গল মনে হচ্ছে এরম করে টানলে বোধহয় উকুন বেরোবে এবার যান একটু আজকে তো মানে বেশি বাজেও নেই এখন যা না সাতটা চল্লিশ বাজছে এই ঢঙ্গুলো কিন্তু সবাই দেখতে পাবে ঠিক আছে যা কি কোথায় যাবো যা এইগুলো কেটে আয় মনে হচ্ছে না কোন বেরোবে এই গুলো টানলে যা এরপরে তোর দাড়ি চাচার জন্য একটা কোদাল আনতে হবে বড় আমি তো বললাম উইকেন্ডে যাব না তুই আজই যা তোকে দেখে আমার বিরক্ত লাগছে চা করে দে চাটা খেয়ে যাচ্ছি আমি হ্যাঁ তো চা করে দিচ্ছি যা চা খেয়ে যা এখনই দিচ্ছি ঠাকুরকে পরে আগে হবে চাটা দিয়ে দি তাহলে বলবে যে তুই চা দিলি না মতো থাকবে যাবে জঘন্য লাগছে ওর চাটা বেশি গরম করব না তাহলে বলবে খুব গরম করে সেই নিয়ে এক ঘন্টা বসে থাকবে এখন না যাওয়ার যত রকমের ছুটো আছে তা তাড়াতাড়ি চাটা খায়া যা এই হ্যাঁ পড়বি হ্যাঁ একবার জঘন্য লাগছে বন মানুষের মতো কই তো অফিসেও সবাই বলেছে হ্যাঁ আমি একা বলিনি তো এ জঘন্য অনেক পিছনে লেগে এই যে চললেন দেখি চুলো কাটবি নাকি শুধু দাড়িটাই কেটে আসবে বুন মানুষের মতো আসার সময় জিরে নিয়ে আসবি মনে করে গোটা জিরে ঠিক আছে ঘেতিয়ে ঘেতিয়ে গেল শেষ পর্যন্ত চলো আমি আমার একটু বাবাকে সন্ধ্যে দিয়ে দিই দেখো বাবাকে সন্ধে দিয়ে দিয়েছি বাবাকে কি সুন্দর লাগছে দেখে নাও তোমরা অর্ক যাওয়ার আগে কত কথা বললো হে তোর তো ভাল লাগে না আমি বাড়ি এলে এই সেই বাড়ি আসা মাত্র তুই আমায় পাঠিয়ে দিবি আর রোজ বলবি অফিস যেতে হবে না এখন আমায় দাঁড়ি কাটতে যেতে হবে উইকেন্ডে গেলে হবে না এরকম হাজারটা কথা বললো মানে না যাওয়ার যত ধরনের অজুহাত হয় আর কি আমি বললাম না তুই আয় ঠিকই বলেছিস তুই যে আমার একদম ভাল লাগে না তুই বাড়িতে থাকলে এই সেই বলে করলো কিছুক্ষণ দিকে গেল আমি একটুখানি নিজের জন্য গ্রিন টি করে নিয়ে এলাম দিয়ে ভাবলাম কি দেখি টিভিতে তারপরে দেখলাম মিস্টার বিন তারপরে দেখলাম সিনচ্যান খুব ভাল লাগে আমার তোমাদের ভাল লাগে গো দেখো এবার সভ্য ভদ্র লাগছে কি সুন্দর মনে হচ্ছে মুখের এতটা ওজন কমে গেছে এত বড় মতো মুখটা লাগছিল পুরো একবারে ধবড়া মতো ওইদিকে তাকা দেখা আমার সবাইকে কি সুন্দর লাগছে ভাই এই জন্য বউ যা বলে সব শুনতে হয় বউয়ের কথা একদম ঠিকঠাক কথা উঠতে বসতে বলছি না বউ যা বলে মোটামুটি শুনতে হয় যে ঠিকঠাক কথা বলে যেরকম আমি ঠিকঠাক বলেছি আর এটা কি বলতে চাচ্ছিলাম যে জিরে এনেছিস ওইটা নাকি জিরে এইটুকুনি জিরে কত গ্রাম হলো পঁচিশ গ্রামের প্যাকেট মনে

দিয়ে মা আমাকে বললো প্যান্ট কিনতে ইচ্ছে করছে দুটো নেই কিনে মা মা টাকাও পাঠিয়ে দিয়েছে দিয়েছে আমি বললাম দিও না আমাকে টাকা কিন্তু দুটো প্যান্ট কিনবো জামা কিনার এত নেশা না আমার কি বলবো আর ফ্রিজ থেকে দইটা বার করে রাখি ও ওইখানে দই আছে দাঁড়াও এই যে ভুলেই গেছিলাম এটা মনে হচ্ছে দই দেখি হ্যাঁ ফ্রিজ থেকে দইটাকে বার করে রাখি কারণ ঠান্ডাটা একটু না কাটলে খেতে পারবো না আজকে রাতে আমি দই শুধু দই খেতে বারণ করেছ তোমরা তাই জন্য দই আর মুজলি খাবো এসিতে চালিয়ে দেবো চালিয়ে দিচ্ছি কেন তো এবার তোর গরম লাগলে কি করবি বল তুই অর্ক হনুমান দেখবে আর সবজি কাটবে ওই জন্য বসেছে হনুমানটা আগের দিন অর্ধেকটা দেখেছে আমি বাড়িতে মেনু সেট করতে পারি না আমি বুঝতে পারি না কি রান্না হবে না হবে তো অর্কই মেনু সেট করে দেয় আগে যখন আমি কাটাকাটি করতাম তখন অর্ককে জিজ্ঞেস করতাম কি মেনু হবে বলে দিত একটু তো ও বলে দিত তো কালকে হবে ঢ্যাঁড়স দিয়ে ডাল আলু ভাতে আর ওই বাংলা মাছগুলো আছে ওই বাংলা মাছের ফ্রাই বাজারে রাতে মাছটা মনে করে বাবাটি হ্যাঁ আর্ধে কাঠে আজকে রাত্রিবেলা মনে করে বাংলা মাছটা বার করে রাখতে হবে সকালবেলা ঝটপট ফ্রাইটা করে দেবো ওকে আজকে থোড়াই হবে কাল তো ও হ্যাঁ এটা তো পরশুর খাবার না ভুলেই গেছি আজকে কালকের খাবার তো করা আছে তুই তো টেস্টও করেছিস কেমন হয়েছে ভালো হয়েছে কোনটা বেশি ভালো হয়েছে পটল চিংড়িটা না পোস্তটা জিওর কিরকম ব্যবসা শুধু দেখো আগে জিও সিনেমা এমনি হতো কালকে অর্ক এই হনুমানটা চালিয়েছে জিও মুভিজে তো সেখানে আমার তো আছে জিও তো জিওতে তে লাগিয়ে দে তাহলেই হয়ে যাবে কাস্ট করে দে দিয়ে অর্ক বললো না এখন আর ওরকম করে হয় না এখন সাবস্ক্রিপশন নিতে হয় নাহলে অ্যাড দেখায় যে কি অদ্ভুত জিওরও ভালো ব্যবসা মানে অবভিয়াসলি জিওর ভালো ব্যবসা তো বটেই কিন্তু এটাও করে দিয়েছে আমার আজকে খুব খিদে পেয়ে গেছে ওই জন্য আমি মুজলি আর দইটা নিয়ে নিয়েছি দইটা ঠান্ডাটাও কেটে গেছে অনেকক্ষণ বিটও করলাম এটা চলো খেয়ে নি ভাল লাগলো দেখে লাস্টটা তো অসাধারণ বল বলছি যে তুই রাতে কি খাবি দুধ ছাতু ছাতু খাবি না অর্ক ছাতু খাবে না এদিকে দেখো মুসলিগুলো চিবাচ্ছে কর্মর করে যেমন যে চিপস এটা দেখো এখানে অর্ক সবজি কেটে রেখেছে এগুলোকে ঢোকাতে হবে কালকে অর্ককে একটু ছোলা আলু তরকারি করে দেবো আর এখানে এই খাবারগুলো করে রাখা আছে এগুলোকেও ঢোকাতে হবে আবার বাড়িতে তরকারি তোলার পর আমার এই যে বলে একটুখানি রেখে দে আমি চলো ঢুকিয়ে আমাদের ঘরে হয় খাবো ওটা না দুটো বাটি একসাথে আনতে যাচ্ছিলাম কিন্তু পুড়ে যেত হয়তো দেখো সমস্ত খাবার দাবার উঠিয়ে কিচেনটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি কালকে সকালে তো আমাকে এখানেই সকালে চোখ খুলতে না খুলতে ঢুকতে হবে যাই হোক এবার একটুখানি আমি ছোলা ভিজিয়ে দেবো আমার বর বলছে সে নাকি রোজ রোজ এই একই খাবার খেয়ে বিরক্ত হয়ে যাচ্ছে দুধ মুসলি বা দুধ ওটস ঠিক আছে মুসলি তো দিই না দুধ ওটসই দিই তো আমি বললাম যে কী করে দেবো বলতো দিয়ে বলল ছোলা আলুর তরকারি শেষে ডিসাইড হলো এটা করা হবে তার আগে আমি অনেক অপশান দিয়েছিলাম কোনোটাই তার পছন্দ হয়নি যাই হোক এতটা ছোলাতেই হবে বলো এই হয়ে গেছে ভেজানো ঢাকনাটা এটে দিয়েছি ছোলাটা একটু বেশি ভেজানো থাকলেও কোনো অসুবিধা নেই পরে যে কোনো কিছুর সাথেই খেয়ে নেওয়া যাবে রাত্রিবেলা শুধু ছোলা সেদ্ধও খেয়ে নেওয়া যাবে যাই হোক দিনে যে কতবার আমায় জল ভরতে হয় তার কোনো ঠিক নেই এই তিনবার তো ভরেইছি বোধ হয় আবার জল ভরতে হবে দেখো জল প্রায় শেষ আর সকালে ঘুম চক্ষু খুলে উঠেই ওষুধ খেতে হয় তো জল তো লাগবেই এবার ওই ঘুমের ঘোরে তখন জল ভরতে ইচ্ছা হয় না থেকে বাবা এখন জলটা ভরে রেখে দিন চলো এরপরে একটুখানি মাথায় হেয়ার সিরামটা লাগিয়ে নি হেয়ার সিরামটা মোটামুটি লাগানোর চেষ্টা করি আমি রোজ দিন এক একদিন খুব লাগে লাগাই না আদারওয়াইজ আমি লাগাই কিন্তু দেখো দুদিন আগেই কিনেছি সিরামটা প্রায় অর্ধেক বোতল শেষ হয়ে গেছে দেখো এতটা তো শেষ দেখো আমি চুল টুল বেঁধে নিয়েছি আর আজকেও আমি ভুল করে লাইট টাইট অফ করে চলে যাচ্ছিলাম সুতে তো যাই হোক চলো আজকে এই পর্যন্তই So if you like something, then please do like, share, and subscribe to my channel and stay healthy and happy always. Love you. Bye bye.